শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদেরকে আজকে শুভ সন্ধ্যা দেখেই শুরু করলাম, কারণ এটা হচ্ছে অনেক আগের একটা ভিডিও। ভিডিওটা অনেক আগেই করা ছিল, কিন্তু আজকে দিচ্ছি। ভাবছিলাম শেয়ার করবো ভিডিওগুলো, কিন্তু করা হয়ে উঠছিল না। তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী মাছ ধরার একটা যে জিনিস, সেটা হচ্ছে ট্যাপাই। তোমরা আগেও নিশ্চয়ই আমরা বলেছিলাম ট্যাপাই সম্পর্কে, যে ট্যাপাই কী বা কীভাবে হয়। বলা হয়েছে কিন্তু দেখানো হয়নি, তো আজকে সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাবো। একদম খুব সহজ মাছ ধরার একটা পদ্ধতি গ্রাম বাংলার এই যে বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে খুব দেখা যায়। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখো চারপাশটা কত সুন্দর, মানে আমি যেখানে এসেছি যত চিন্তা আছে, জ্বালা আছে মনের মধ্যে, যতই চিন্তা থাক না কেন আমি সব ভুলে, মানে সব ভুলে যাওয়ার মতো আর কি। তো চলো তোমাদেরকে দেখাই, বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো একটা ঘটনা ঘটেছে, আমি চলতে চলতে এই পড়ে গেলাম, মানে এরকম একটা ব্যাপার। কারণ নিচটা এত পিছলা, এত মানে পিছলা টাইপের হয় যে মানে খুব সাবধানে হাঁটতে লাগে। তো যাই হোক, এই আলটা আমি বেঁধেছি, এর আগে আলটা না বাঁধলে তো ট্যাপাইটা বসানো যাবে না। তো সবটা আল বেঁধে একটা জায়গা খালি রেখেছি, সেই জায়গাটার মধ্যে ট্যাপাই বসাবো। তো সচরাচর সবসময় তোমাদেরকে চেষ্টা করি নতুন কিছু দেখাতে। তো আমি আজকে হয়তো তোমরা অনেকেই দেখোনি, তো আজ আমি সবসময় চেষ্টা করব যে বন্ধুরা আমার ব্লগে তোমাদেরকে নতুনত্ব কিছু দেখাতে, না কি শুধু সবসময় পারিবারিক বিষয়গুলো নিয়ে, না অন্য কিছু নিয়ে। তো আমি চেষ্টা করবো তোমাদের, যাতে তোমরা কেন আসো আমাদের ব্লগ দেখতে, কিছু ভালো কিছু দেখার জন্য, তাই না? তো সেটাই চেষ্টা করছি। তো আমি জানি না কতটুকু তোমাদের ভালো লাগে, যদি একটুখানি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ। অনেক কষ্ট করে এই আলটা বেঁধেছি, এবং আলটা বাঁধতে প্রায় আমার 1 ঘন্টা লেগেছিলো এই পুরো আলটা বাঁধতে। তো তোমাদের জন্যই করা, আমি চাই সবসময় তোমরা আমার ভিডিও দেখে এন্টারটেনমেন্ট হও, যাতে তোমাদের সময়টা, মূল্যবান সময় নষ্ট করে তোমরা দেখো অনেক কাজ করো, কাজ করে এসে আমাদের ভিডিও দেখো, বা কেউ অপেক্ষা করে থাকো। তো সেই মূল্যবান সময়গুলো কেন আমরা মানে অন্য কিছু দেখিয়ে মানে তোমাদের সময়টা নষ্ট করব, যাতে তোমরা কিছু ভালো কিছু দেখতে পারো। তো চলো, এটা হচ্ছে ট্যাপাই, এই মুখটা ট্যাপাইয়ের মুখ, এই মুখটা হচ্ছে বন্ধ করতে হবে। তো এখানকার যে ঘাসগুলো আছে, ঘাসগুলো দিয়ে এই মুখটা বন্ধ করব। এটা প্রথমেই ফার্স্ট, প্রথম এটা স্টেপ, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করো। তো এই জায়গাটা খোলা রেখে বাকি যে জায়গাটা দেখতে পাচ্ছ আলটা পুরোটাই আমি মাটি, এখানকার কাদা মাটি দিয়ে মানে ঘাস দিয়ে পুরো আলটা বেঁধেছি আর কি, শক্ত সবর করে, যাতে শুধু এই এই এইটা এই আমি যেখানে ট্যাপাইটা বসাবো শুধু এই জায়গাটার মধ্যে যেন জলটা আসে ভালোভাবে, অন্যদিকে যেন মাছটা বেড়ে যেতে না পারে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাপাই নিচটা দেখতে হবে, কোনো ফাঁকা আছে কি না। ফাঁকা থাকলে তো মাছ সব বেরিয়ে যাবে, তাহলে আর মাছ কি ট্যাপের মধ্যে পড়বো বলো, তাহলে সব কষ্ট ম্যানেজ জলে চলে যাবে। এই জায়গাটা সমান করে নিচ্ছি যাতে ফাঁকা না থাকে, আর ফাঁকা থাকলেও সেটা হচ্ছে ঘাস দিয়ে পূরণ করতে হবে ফাঁকাটা, তাহলে মাছ যেন নিচ দিয়ে বেরোতে না পারে। একটু ঝামেলা আছে কিন্তু অতটাও না, ভালো লাগে এগুলো করতে। ছোটোবেলায় খুব মাছ মারার একটা নেশা ছিল আমার, এভাবে মাছ মারতাম, ধরতাম, বাড়িতে নিয়ে আসতাম, খাওয়া দাওয়া করতাম, আর মাছ ধরে নিজে হাতে ধরে খাওয়ার মজাই। এই যে ছোটো ছোটো যে ফুটোগুলো দেখছো, এগুলো দিয়ে মাছটা ঢুকবে, আর নিজে হাতে ধরে মাছ ধরে খাওয়ার, বাড়িতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধুরা? এটাকে বলা হয় গুঞ্জুলি, আর এই গুঞ্জুলির সাপোর্টে ট্যাপাইটা ওখানে থাকবে। হ্যাঁ, তো তোমরা দেখো গুঞ্জুলিটা সামনে একটা 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 খুঁটি হচ্ছে সামনে দিলাম, আর একটা খুঁটি হচ্ছে পিছনে দিলাম, মাঝখানে এই যে রশিটা দিয়ে মানে বেঁধে নিয়েছি আর কি। তো এটা দিয়ে পুরোটাকে পুরোটাই সাপোর্ট করবে ট্যাপাইটাকে। তো দেখতে থাকো,
মোটামুটি কাজ কমপ্লিট। আরে তো ফোন করলুম, হ্যাঁ ফোন করছো, ওই নাম্বারটা ঢুকে না গা। তো কাদামাটি দিয়ে এই যে ট্যাপের কোনার যে সাইডগুলো একটু মাটি দিয়ে সাপোর্ট দিতে হবে, তাহলে ভালো হয়, যাতে আর কি ওইদিকেও মাছটা বেরিয়ে যেতে না পারে। তারপরে হচ্ছে উপর দিয়ে জল যাচ্ছে যদিও, তো কিছু করার নেই, জলটা একটু বেশি, আর চারদিকটা যেহেতু বন্ধ আছে এক সাইডে একটু জলের স্রোতটা একটু বেশি হবে। তো ফাইনালি বন্ধুরা দেখো আমার টেবিল বসানো শেষ, এখন বাকি যে নিচের ফাঁকা জায়গাগুলো আর একটু ভালোভাবে চেক করব। কারণ দেখো নিচে এই যে এত কষ্ট করে বাঁধলাম না ট্যাপাইটা, পাতলাম, তারপরে যদি নিচের দিকটা এই যে ঘাস দিয়ে যদি আমি ফাঁকাগুলো যদি বন্ধ না করি তাহলে কোনো লাভই নেই। কারণ কি বলতো, নিচ দিয়ে তো সব মাছ চলে যাবে, তো সেটাই চেষ্টা করছি যাতে কোনোভাবে কোনো না কোনো বিন্দু মতো ফাঁকা না থাকে, কারণ যেখানে ফাঁকা পাবে মাছ সেদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। এতক্ষণ আমি একাই ক্যামেরা সেটিং করে স্ট্যান্ড লাগিয়ে করছিলাম, যাই হোক এখন একটা ভাই চলে আসলো, সেই ভাই আমাকে হেল্প করছে। তো বন্ধুরা সন্ধ্যাটা জাস্ট দেখার মতো, এখানে বসে আমি একাই অনেকক্ষণ বসে একটা ভাই আসলো, ভাইয়ের সাথে দেখা করলাম, দেখা করে একটু ঘাম, মানে ওখানে একটু পরিশ্রম হলো তো ট্যাপাইটা বসাতে, একটুখানি রেস্ট নিলাম এই জায়গাটার মধ্যে। তো সেই ওয়েদারটা জাস্ট মানে কি বলবো, সন্ধ্যা লাগলো, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, বসে অনেকক্ষণ এনজয় করলাম, খুব ভালো লাগছে এরকম ন্যাচারাল পরিবেশে। এখন বাড়ি যাব, কারণ এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক না, জায়গাটা একটু অন্যরকম, তো বেশি রাত করাটা ঠিক হবে না এখানটায়, মানে ভূত প্রেতের একটা ব্যাপার আছে এখানটায়, তো সেই জন্য চলে যাব এখন, ভয়ও লাগে আর আমি একটু ভয়ও পাই। তো চলো, মিতুও ফোন করছে, যাচ্ছি, আর এই যে দোলাটা পার হয়ে যাব, এদিকে দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে। তো এই যে সামনে যে আমার দোলাটা আসবে সেই দোলাটা পার হয়ে আমার বাড়ি। তো বন্ধুরা একটু একটু ভয়ও লাগছে, এখন কেউ নেই এই জায়গাগুলোর মধ্যে, পুরো ফাঁকা, আমি আছি এই যে, আমার এখন এই জলটা পেরিয়ে আমাকে যেতে হবে, দেখা যাক কালকে কতটা মাছ পড়ে। তো এই হচ্ছে আমার ট্যাপাই, দেখা যাক কালকে কতগুলো মাছ পড়ে, খুব এক্সাইটেড আমি। আমার মাছের বিষয়ে না আমার খুব ভালো লাগে, মানে এই ছোটোবেলার থেকেই একটা জিনিস যে বসালাম কালকে রাত্রে, কিন্তু আজকে সেরকম ঘুম হবে না আমার, যে ভাববো যে কখন কতগুলো মাছ পড়বে, সকালবেলা যাবো ট্যাপাই তুলবো, এরকম একটা ব্যাপার কাজ করে কিন্তু। এই দেখো চারিদিকে, আর আমি আসলাম ওই জায়গাটার থেকে, তাও আবার ফ্ল্যাশ লাইট জ্বালানো আছে কোথাও, এই যে ওই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা এমনি। চলো চলে যাই তাড়াতাড়ি। গুড আফটারনুন বন্ধুরা। তো বন্ধুরা এখন বাজে দুপুর প্রায় 12:30 মতো। তো দেখো এদিকে আমি রান্না করছি, এদিকে বড়া করলাম, আর এটা কিসের বড়া বলবে অবশ্যই কমেন্ট করে, এটা লাউয়ের বড়া করেছি গরম গরম। আর এদিকে আমি বসিয়েছি বাঁধাকপির ঘণ্ট, ওদিকে ডাল আমার হয়ে গেছে, তো আজকে দুপুরের খাওয়া হচ্ছে বাঁধাকপির ঘণ্ট, গরম গরম করকড়ার লাউয়ের বড়া, আর সাথে হচ্ছে মুসুর ডাল। তো তোমরা জানোই যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো, যে আমি বাঁধাকপির তরকারি করলে কিন্তু আলু আর বেগুন দিয়ে করি, এভাবে আমারও ভালো লাগে, সাথে বড়রও এইভাবেই পছন্দ, তো এইভাবেই করি। তো যাই হোক এইভাবেই করছি, আর ফোড়নেই দিয়েছি আমি অল্প একটু পাঁচ ফোড়ন, আর হচ্ছে শুকনো লঙ্কা। তো বন্ধুরা আমার চোখের সামনে এরকম কড়কড়া বড়া থাকবে আমি খাবো না, সেটা তো হতেই পারে না। তো দেখো একদম কড়কড়া বড়া, গরম গরম, টেস্টই আলাদা।
কি বলো তুমি? খাইছো দিবা না? চালের গুঁড়ো দিয়া দাম তো বন্ধুরা, মিতুর হচ্ছে শরীর চলছে না, অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এইভাবে রান্না করতেছে। অ্যাকচুয়ালি দাঁড়ায় দাঁড়ায় বেশিক্ষণ রান্না করাও যায় না। এখন তোমরা জানো, দেখো অনেক কিছু কথা তোমরা না বললেও বুঝে যাও। তো এই সময় আমার মনে হয় মিতুর হাসি খুশি থাকা দরকার, সবসময় সুস্থ সবল থাকা দরকার। তোমরা আশীর্বাদ করো, যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, সেগুলোকে যেন পাত্তা না দিয়ে মিতু যেন সেই শক্তিটা যেন ভগবান দেয়, যাতে মিতুর নেগেটিভ এনার্জিগুলো, নেগেটিভ যে জিনিসগুলো সেগুলোকে যেন ত্যাগ করে পজিটিভ, ওই নেগেটিভটাকে যেন পজিটিভভাবে নিতে পারে, এই ক্ষমতাটা যেন ভগবান ওকে দেয়। কারণ এই সময়, আর আমার যেটা মনে হয়, এই সময় কোনো মেয়েকে না কাউকেই, যারা মানে অসুস্থ থাকে, যারা দুর্বল থাকে, সেই সময়টাকে কাউকে হার্ট করা, কষ্ট দেওয়া, দুঃখ দেওয়াটা ঠিক না। ওই সময়টা ভগবান মনে হয় মেনে নেবে না। এই সময় যারা যখন সুস্থ, অসুস্থ, যখন দুর্বল, তখন যদি কেউ তো বন্ধুরা কড়কড়া বড়া খাচ্ছি, গরম গরম দারুণ হয়েছে। আর ওইদিকে মৃদু হচ্ছে রান্না করছে আর বসে আছে, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না। এই যে, তো আমার জেঠু জেঠিমা সবসময় মিতুকে এসে বলে যায় যে এই সময় মন খারাপ করবা না, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবা, সুস্থ থাকার চেষ্টা করবা, খাওয়া দাওয়া ঠিক টাইম মতো করবা, মনটাকে ফ্রি রাখবা, ঠাকুরের নাম নিবা। কমসে কম জেঠিমা মিতুকে চারবার, দিনে চারবার হলেও এসে বলে যায়, কারণ জানে বেচারি কেউ নেই, দেখার মতো শুধু আমি। তো এই জন্য সবসময় জেঠিমা এসে বারবার মিতুকে সাপোর্ট করে এবং অনেক মোটিভেট করার জন্য অনেক ধরনের কথাবার্তা বলে, পজিটিভ কথাবার্তা বলে, আর সেগুলো আশা করি ও শুনবে এবং তোমরাও করো। দেখো আমি এটাই বলবো, তোমরাও ওকে একটু বলো, একটু প্রে করবে যাতে সুস্থ সবল থাকে এবং হাসি খুশি থাকার চেষ্টা করে। আমি ওকে বারবার বলি যে হাসি খুশি থাকার চেষ্টা করবে এই সময়টা। তো বড়াটা পুরো কড়কড়া হয়েছে, যাই হোক আমি এখন স্নান করবো। না কেন কেন আসছে তো পুজো আসছে তো কি ওই যে ঝুড়িটা আছে না, ঝুড়িটা তো বাইরে বের করতে পারবো না আমি, তোমার ক্ষমতা নাই। ঝুড়িটা বাইরে বের করবা, বাসনগুলো তুমি কলে বাইরে রাখবা, বাসনগুলো আমি বসে বসে মাখবো। এখন শোনো, এখন আমার মনে হয় এত ভারী ভারী কাজ করার কোনো প্রয়োজন নেই। এই যে কয়েকদিন আগে এগুলো ধুলা, রিয়াক্টার রান্না করে পূজা আসছে, এখনো পূজা দিতে লাগে, বুঝো না কেন তুমি নোংরা হয়েছে। এই যে দেখো বন্ধুরা, এই যে এই জিনিসগুলো নিয়ে আমার খুব, এই যে এতগুলো ভালো বাসন তোমার, দেখো বাসনগুলো আমি বলতেছি না যে বাসনগুলো আমি নিয়ে যেতে পারবো, বাসনগুলো তোমাদের কয়েকদিন আগে এগুলো সাজানো গোজানো হলো, আবার বলতেছে এগুলো আবার বাইরে বের করতে, আবার সাজাইতে। তো কি বলবো বলো, পূজা আছে তো, শোনো এখনো পূজা মোটামুটি 8-10 দিন বাকি আছে। আমি পারবো না বাবা, আমি করবো, যাও তোমার করতে হবে না, আমি করবো, আমি বের করবো, কারণ পূজা আসছে তো। ঠিক আছে, হ্যাঁ দেখে না তো কি, আমি করবো। হ্যাঁ তো চলো বন্ধুরা, যাই হোক, এই যে হচ্ছে ব্যাপার, খাওয়া দাওয়া রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসলাম, আমি মেখেই ফেলছি ভাতটা, ভাত, বাঁধাকপি, ঘন্ট আর বড়া আর ডাল, সরি ফুপকিরা বাজে, এখন বাজে প্রায় 2:30। তো আসলে না সকালবেলা রুটি খেয়েছিলাম, তো তারপর কলা এইসব তো খেতেই থাকি, তো সেই জন্য অতটা খেতে পারিনি। তো এই যে খেতে বসলাম, বড়াটা প্রথমে করছিলাম তো ওই জন্য এখন নেতা গেছে, তাই না? তো এদিকে দেখো আমি বসে বসে জল খাচ্ছি, অনেকেই আমাকে কমেন্ট করেছে, বলেছো যে মিতু জলটা বেশি খাবে। তো হ্যাঁ, আমি জলটা বেশি খাওয়ার চেষ্টা করছি, আর সাথে এই যে আমার বরের আদেশ, এই যে বেদানা খাও। তো ভাতটা খেয়ে তারপরে মোটামুটি 1 ঘন্টা পরে এই যে একটা করে বেদানা প্রায় অনেক দিন ধরেই খাচ্ছি, আর মোটামুটি আমার মনে হচ্ছে আমার রক্ত হয়েছে বোধ হয়। আমি ওকে বলি যে দেখো তোমার রক্ত হয়েছে নাকি, তো বলে কি আমি কীভাবে বুঝবো, আবার টেস্ট করতে হবে তারপরে বোঝা যাবে। যখনই আনে এক সাইড না এক সাইড পচা থাকেই বেশিরভাগই, ওইরকমই বোধ হয় বেদানা হয়। আরে না, ফ্রেশ মালটা সবসময় পাওয়া যায় না,
শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে প্রায় মোটামুটি 6:30টার মতো। তো এইমাত্র সন্ধ্যাবাতি দিয়ে আসলাম, সন্ধ্যাবাতি সাথে দিয়ে এইমাত্র আসলাম, তো দেখি বাজার থেকে এসে নিয়ে আসছে, বাজার না আমাদের এখানে পাশেই যে দোকান আছে সেই দোকান থেকে চানাচুর আর মুড়ি নিয়ে আসছে। তো চানাচুর মুড়িগুলো খাওয়া হয়ে গেল, তোমাদের সাথে আর শেয়ার করাই হলো না, চানাচুর মুড়ি খেয়ে ও ওইদিকে শুয়ে আছে। আর আমি ওকে বলছি আবার রাত্রি হয়ে গেল গো, আবার রান্না করতে হবে, মানে ভালোই লাগে না রান্নাঘরটাতে যাইতে। এই যে রাত্রি হয় তখন রান্নাঘরে যেতে লাগে, আবার সকালবেলা যেতে লাগে। তো যাই হোক, ডাল আছে, বাঁধাকপি আছে, আর কি করবো বলো। ওই রাতের বেলা তো বেশি কিছু লাগবে না। তোমাদের কমেন্টগুলো দেখছি খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা, অনেক অনেক ভালোবাসা দিচ্ছো, অনেক অনেক সাপোর্ট দিচ্ছো, মানে তোমরা রিয়েলটা বুঝতে পারছো আর কি। তো এটাতে আমি এটাই চেয়েছিলাম যে তোমরা আমাদেরকে কখনোই ভুল বুঝবে না, কোনোদিনই ভুল বুঝবে না, এটা আমরা জানি, আত্মবিশ্বাস তোমাদের উপর। তো সেই কমেন্টগুলো দেখেই খুব খুশি লাগছে আর কি। তো চলো। তো বন্ধুরা, বাজার থেকে আসলাম বাড়িতে, দেখি মৃতুকে রান্না করেছে আর খিদেও পেয়েছে প্রচণ্ড। এখন বাজে ঘড়িতে প্রায় 9:30, তো দেখি কী রান্না করছে, চলো তোমরা তোমাদেরকেও দেখাই রান্না কী করছে দেখি। বাহ, এটা তো দুপুরের সবজি, বাঁধাকপি ঘন্ট। বাহ 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 বাহ, তো ভাতই রান্না হয় নাই তখনকারই। যাক চলো দেখা যাক ও কী করছে। এই যে শুয়ে আছে, রান্নাঘরে কি ঢুকবা না রান্না বান্না করবা কি না, আজকে খাওয়া দাওয়া কি হবে? 9:30 বাজে গেছে, 9:30 বাজে গেছে, মোবাইল দেখতে দেখতে দেখো। অ্যাকচুয়ালি কি বলবো, আমি প্রেশার ক্রিয়েট করবো না, যদি রান্না করতে না পারো তাহলে রুটি করি, তাহলে রুটি খাই, কোনো অসুবিধা নেই। ভাত একটুখানি আছে, ডিমটা ওই যে ভুনা করে না কীভাবে, হ্যাঁ ওই রকম ভুনা করো, ভালো লাগবে। তো থাক রাতেবেলা, ঠিক আছে আমি পেঁয়াজ কাটে দিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে আমি বসিয়েছি রুটি, তো রুটি কাল সকালবেলা বানিয়েছিলাম, তো তো কয়েকটা মানে বেশিরভাগ আটাই ছিল, তো ওটা দিয়ে রুটি বানাচ্ছি, আর সাথে হচ্ছে করব হচ্ছে ডিম ভুনা। তো এখানে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি সেগুলো। তারপরে আমি লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে দিলাম, তারপরে একটু হলুদ দিলাম। তো অনেকে আবার হচ্ছে দেখেছিলাম আমি যে টমেটো কুচিও দেয়, আমারও ভালো লাগে, কিন্তু টমেটো আর আজকে ভাবলাম যে থাক আর রাতের মধ্যে টমেটো দিব না, এমনি পেঁয়াজ দিয়েই করব, তো সেই জন্য আর টমেটো দিলাম না। রুটি ভাজলাম তো তার জন্য কড়াইটা ওই সাইড লাল লাল হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে জ্বালানো আছে। তো তারপরে আমি ডিম দিয়ে দিলাম, ফাইনাল ডিমের ভুনা রান্না হয়ে গেছে। আর এদিকে হচ্ছে দুপুরবেলার বাঁধাকপি ঘন্ট, একটা কাঁচা পেঁয়াজ নিলাম, আমার খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজ রুটি দিয়ে খেতে। আর এদিকে হচ্ছে মসুর ডাল, তো মসুর ডাল আমি রুটি দিয়েও খাবো। আবার মসুর ডালটা কেন নিলাম, যেহেতু দুপুরবেলার তো ভাত দিয়ে খাবো আর কি, আমার না কি বলতো, তুমি আমাকে যতই রুটি দাও আমার একটুখানি ভাত না খেলে রাতেরবেলা কেন জানি মনে হয় যে খিদে পেটের মধ্যে আছি আছে এরকমটা মানে ব্যাপার আর কি। সত্যি কথা বলতে মানে শুধু রুটি খেয়ে থাকতে পারি না, মানে শান্তি হয় না, চেষ্টা করি কিন্তু মানে অনেক সময় মনে হয় যে একটু ভাত থাকলেও ভালো হবে, এই জন্য এদিকে একটু ভাত আছে। তো দেখি যদি মৃদু খায় তো খেলো, একটু ওকে একটু মানে একটুখানি খাওয়ানোর বলবো, খাইতে বলবো, কারণ খেলে ভালো হবে আর কি এই সময়, তো মানে শুধু রুটি খেয়ে থাকবে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা দারুণ হবে।